বিসমিল্লাহির রহমানির রহিম। 60-এর দশকের তুখোড় ছাত্র নেতা, তৎকালীন অবিভক্ত পূর্ব বাংলা ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের অন্যতম নেতা, মহান স্বাধীনতার ইশতেহার পাঠক, কালীহাতির জনগণের ভোটে নির্বাচিত সাবেক 5 বার জাতীয় সংসদ সদস্য, সাবেক সফল মন্ত্রী, কালীহাতির সাজান শিয়াস কলেজের প্রতিষ্ঠাতা, আধুনিক কালীহাতির উন্নয়নের উপকার আমার প্রিয় নেতা জননেতা জনাব শাহজাহান সিরাজের 80তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে সম্মানিত উপস্থিতি। আজকে যার জন্ম আপনারা অবশ্যই জানেন, 1943 সালের 1 মার্চ আমাদের প্রিয় নেতা জননেতা জনাব শাহজাহান সিরাজ এই পৃথিবীতে আগমন করেন। ওনার জন্মের সালে জন্মের সাথে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের একটি বিরাট মিল আছে, কারণ আজকে মার্চ মাস, অগ্নিজরা মার্চ। 1960 সালে শাহজাহান সিরাজ সাহেব মেট্রিক পাশ করেন। 1962 সালে কুখ্যাত হামিদুল হকের শিক্ষা কমিশন বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে শাহজাহান সিরাজের রাজনৈতিক যাত্রা শুরু হয়। শাহজাহান সিরাজ সাহেব 1964-65 এবং 66-67 সালে একাধারে বঙ্গের তৃতীয় আলিগড় নামে খ্যাত সরকারি সাদত বিশ্ববিদ্যালয়ে 2 বার বিবি নির্বাচিত হয়ে রেকর্ড সৃষ্টি করেন। শাহজাহান সিরাজ সাহেব 1969 সালে স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করেন এবং তৎকালীন অবিভক্ত পূর্ব বাংলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। শাহজাহান সিরাজ সাহেব মুক্তিযুদ্ধের যেমন বাংলাদেশকে, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে বাদ দিয়ে যেমন বাংলাদেশের কথা চিন্তা করা যায় না, তদ্রূপ বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর হিসাবে শাহজাহান সিরাজকে বাদ দিয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস কেউ রচনা করতে পারবে না। আজ হোক আর কাল হোক, মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস যদি বাংলাদেশে রচিত হয় অবশ্যই শাহজাহান সিরাজের নাম বাংলাদেশে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আমি সম্মানিত উপস্থিতি আপনাদেরকে বলতে চাই, আজকের এই দিনে আসলে বক্তৃতা সংক্ষিপ্ত করব, শাহজাহান সিরাজ সম্বন্ধে কথা বলে অনেক বলা যাবে। তবে আমার সৌভাগ্য হয়েছে জননেতা জনাব শাহজাহান সিরাজের সাথে থেকে দীর্ঘদিন কালীহাতির এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ঘুরিয়ে বেড়িয়েছি এবং শাহজাহান সিরাজের কারণে আজকে কালীহাতি তথা টাঙ্গাইলের বিভিন্ন জায়গায় মানুষ আমাকে চিনে। আমি আজকে যে চাকরিটি করতেছি এই চাকরিটাও শাহজাহান সিরাজ সাহেবের অবদান, ওনার নির্দেশে আমাকে এই কালীহাতি কলেজে চাকরি দেওয়া হয়েছে। আমি তাই আমি নিজেকে গর্বিত মনে করি। শাহজাহান সিরাজ সাহেবের সাথে যদি পরিচিত না হতাম, যদি সম্পর্ক না থাকতো, আজকে হয়তো বা এখানে দাঁড়িয়ে কথা বলার সুযোগ পেতাম না। আজকের এই দিনে আমি আপনাদের সকলকে অনুরোধ করব, জননেতা জনাব শাহজাহান সিরাজ আজকে পৃথিবীতে নেই, মহান আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে উনি পরপারে চলে গেছেন। আপনারা সবাই দোয়া করবেন মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন শাহজাহান সিরাজকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং ওনার সুযোগ্য সহধর্মিনী বেগম রাবেয়া সিরাজ গুরুতর অসুস্থ হয়ে থাইল্যান্ডের একটি হাসপাতালে আছেন। আগামী 5 তারিখে ওনার অপারেশন হবে। আমি আপনাদের কাছে বলবো, আপনারা ওনার জন্য দোয়া করবেন যাতে মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনাকে সুস্থতা দান করেন। এই কথা বলে সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। যখন শাহজাহান সিরাজ ছাত্রনেতা ছিলেন তখন কিন্তু কলেজ বলতে ওই করটিয়া সাদত কলেজই, কলেজ বলতে সেই কলেজটি ছিল, এত কলেজ তখন ছিল না। আর ওই করটিয়া সাদত কলেজ, কলেজের ইতিহাসে দুইজন ব্যক্তি 2 বার বিপি নির্বাচিত হয়েছেন। তার প্রথম যিনি, তিনি আমাদের কলেজের প্রতিষ্ঠাতা জনাব শাহজাহান সিরাজ, তিনি 2-2 বার ওই কলেজের ভিপি নির্বাচিত হয়েছেন। তিনি স্বাধীনতা সংগ্রামের, আন্দোলন সংগ্রামের অন্যতম সংগঠক এবং তাদের নেতৃত্বে 71-এর দুর্বার আন্দোলনগুলো গড়ে উঠেছিল। আমরা যদি এমনভাবে বলি, একটি ঘর দেওয়ার জন্য যেমন 4টি খুঁটি না হলে সেই ঘরের চাল দেওয়া সম্ভব নয়, সেই স্বাধীনতা সংগ্রামের, সেই স্বাধীনতা সংগ্রামের খলিফা খ্যাত সেই 4 খলিফার
অন্যতম খলিফা জনাব শাহজাহান সিরাজ, এবং যারা মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছেন, সংগ্রাম মুক্তিযুদ্ধ করেছেন, তাদের আমি সশ্রদ্ধ সালাম জানাচ্ছি। পাশাপাশি আমাদের এই প্রতিষ্ঠাতা জনাব শাহজাহান সিরাজের এই জন্মদিনে আমি আমার পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি এবং আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ আমাদের এই মরহুম প্রতিষ্ঠাতার রুহকে আল্লাহ জান্নাত দান করুন। পাশাপাশি সৌভাগ্যক্রমে আমারও আজকে জন্মদিন। আমি প্রতি বছরই আমাদের প্রতিষ্ঠাতার জন্মদিন পালন করি, কিন্তু আমার জন্মদিন আসলে সেইভাবে পালন করা হয় না। বীর মুক্তিযোদ্ধা জনাব শাহজাহান সিরাজের জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো কিনা, কিন্তু এইটুকু বলতে পারি, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সিরাজের জন্ম না হলে কালীহাটে শাহজাহান সিরাজ কলেজ প্রতিষ্ঠিত হতো না, আমরা এই সুন্দর একটি পরিবেশ পেতাম না। এখানে শিক্ষার যে পরিবেশ তিনি সৃষ্টি করে দিয়ে গেছেন, সেই পরিবেশকে ধরে রাখার এবং পরিচালনা করার দায়িত্ব কিন্তু আমাদের। আমি গর্ব করে বলি, প্রত্যেকটি অনুষ্ঠানে যখন আমি বলার সুযোগ পাই, আমি গর্ব বলে বলি এই প্রতিষ্ঠানের একজন ছাত্র আমি। 80-এর দশকে যখন আমি এই প্রতিষ্ঠানে পড়ালেখা করেছি, 1979 সনে এই কলেজটি প্রতিষ্ঠিত হয়েছে, তখন এই কলবের ছিল না, এই অবয়ব ছিল না। দক্ষিণ দিক থেকে বাতাস ঢুকে উত্তর দিক থেকে বেরিয়ে গেছে, সেখানে ক্লাস করতে আমাদের কোনো বৈদ্যুতিক পাখার প্রয়োজন হয়নি। আজকে দ্বিতল ত্রিতল ভবনের মধ্যে বসে আমরা ক্লাস করছি, আজকে যে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে কথা বলছি, এখানে কিন্তু তারই অবদান। পাশাপাশি যে জিনিসটি না বললেই নয়, তার যোগ্য উত্তরস্বরী আমাদের সম্মানিত সভাপতি মহোদয় তারই অসামান্য কৃতিত্বকে ধরে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন, আর তারই ফসল আমরা পাচ্ছি, আমরা ভোগ করছি। আমাদের মনে রাখা উচিত এর সম্মান, এর মর্যাদা ধরে রাখার দায়িত্ব আমাদেরই। ছেলেমেয়েরা, এই দেশের সবচেয়ে বড় অর্জন স্বাধীনতা, পতাকা। এই স্বাধীনতা এবং পতাকার সাথে যার নামটা জড়িত তিনি হলো জনাব শাহজাহান সিরাজ। তাহলে এটা কত বড় গর্বের ব্যাপার, এই কলেজের প্রতিষ্ঠাতাকে শাহজাহান সিরাজ, এই কলেজের মালিককে, মালিক তোমরা। তাহলে দায়টা তোমাদের কিন্তু অনেক বড়, তিনি কলেজের প্রতিষ্ঠাতা, কলেজের মালিক হইলা তোমরা, তাহলে তোমাদের কিন্তু অনেক দায়, অনেক দায়িত্ব, অনেক কর্তব্য। এই কথাটা কিন্তু খেয়াল করবে। আমার দুইজন শিক্ষক, ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবং একজন কলিগ বলছেন, শাহজাহান সিরাজ এই কলেজটা পান্তাবাদ খেয়ে পড়াশোনা করার জন্য তৈরি করছেন। আমি সে কথা বলি না, এই কলেজ প্রতিষ্ঠা করছেন লেখাপড়ার জন্য, শিক্ষার জন্য, পান্তাবাদ খেয়ে না, শিক্ষার জন্য এই কলেজ প্রতিষ্ঠা করছে। এবং শিক্ষাটা কি আসলে, পানির ধর্ম কি, পানি উপর থেকে নিচের দিকে গড়া যায়, এটা পানির ধর্ম, এটা হলো পানিত্ব। আগুনের ধর্ম কি, আগুন সব কিছু জ্বালায় পোড়ায় দেয়, এটা হলো আগুনের ধর্ম, অগ্নিত্ব। বাঘের ধর্ম ব্যাঘ্রত্ব, আর মানুষের ধর্ম কি, মনুষ্যত্ব। আর এই মনুষ্যত্ব অর্জনের জন্য হলো পড়াশোনা, সেই জন্য এই কলেজ প্রতিষ্ঠা করছেন। আর এই মানুষটার সম্বন্ধে পড়বে, গুগলে সার্চ দিলেই দেখবা শাহজাহান সিরাজ সম্বন্ধে অনেক লেখা আছে, তাকে পড়তে হবে, তাকে জানতে হবে। তিনি তোমাদের মধ্যে ছাত্র এবং শিশুদের খুব ভালোবাসতেন, তিনি গাছকে খুব ভালোবাসতেন। এই যে যত গাছ দেখো, এই যে বকুল গাছ, এই যে শেফালি গাছ, এই যে কাঞ্চন গাছ, এই যে পাইন গাছ, এই সব গাছ তিনি লাগিয়েছেন। এই যে এখানে শিশু পার্ক, এই বাগানের যত গাছ তিনি লাগিয়েছেন, তিনি বসে থাকতেন গাছ লাগাইতে। আমি একদিন সাধারণ ভাইকে বললাম, এত গাছ লাগাইছেন, গাছ খুব ঘন হয়ে যাচ্ছেন, খুব আরও একটু কম লাগানো দরকার। উনি বললেন যে আপনি তো বলেন, কিন্তু আমার তো গাছ দেখলেই লাগাইতে ইচ্ছা করে। তিনি গাছকে এবং শিশুদেরকে এত ভালোবাসতেন। আসলে আমি দেখেছি, উনি 91 সাল থেকে 96 সাল পর্যন্ত উনি এমপি ছিলেন, 95 সাল পর্যন্ত। উনি ঈদ আসলে, রোজা আসলে খোঁজ নিতেন,
আপনাদেরকে মশাই কি চলার কি ব্যবস্থা আছে, খোঁজ নিতেন। আজকে শাহজাহান শাহ সাহেবের 80তম জন্মবার্ষিক উপলক্ষে প্রথমেই আমি ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই এরকম একটা সুন্দর অনুষ্ঠানে আমাকে দাওয়াত দেওয়া এবং এখানে কিছু বলার জন্য সুযোগ করে দেওয়ার জন্য কলেজ কর্তৃপক্ষকে ধন্যবাদ জান। উনি যখন প্রেসিডেন্ট সাহেবের কাছে এই জমির জন্য গিয়েছিলেন, ওনার মুখে শুনেছি জিয়াউর রহমান সাহেব বলেছিলেন যে শাহজাহান শাহ সাহেব আপনি এসেছেন কলেজের জন্য, আমার কাছে আসে মানুষ ওই ধানমন্ডি বনানীর জমির জন্য, আর আপনি আসছেন এই কলেজের প্রতিষ্ঠা এই কলেজের জমির জন্য, এক কথায় উনি স্বাক্ষর করে দিয়ে দেন। এই কলেজের প্রতিষ্ঠাতা ইশতেহার পাঠক, ইশতেহার পাঠক ওনার 80তম জন্মদিন উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বুদ্ধিমত্তার জন্য তড়িৎগতিতে এগিয়েছিল, তার মধ্যে সাধারণ সিরাজ সহ চার ছাত্র নেতার অবদান আমি মনে করি বেশি। We'll be right back.